পারছি না, অসহ্য যন্ত্রণা হচ্ছে, আমি আর পারছি না। কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু হবে না, আমি এক্ষুনি যেয়ে নিতাই ডাক্তারকে ডেকে আনছি, কিচ্ছু হবে না তোমার। না, তুমি যাবে না, এই মাঝরাতে ওই ভুতুরে পুকুরের কাছ দিয়ে তুমি যাবে না, আমার কিচ্ছু হবে না, তুমি শুধু আমার কাছে থাকো, আমার কিচ্ছু হবে না। না বউ না, এটা হয় না, তুমি এইভাবে যন্ত্রণা সহ্য করবে আর আমি বসে বসে দেখবো, তা হয় না, আমার কিচ্ছু হবে না, তোমার তোমার ভালোবাসা আমার সঙ্গে আছে, আমি যাব, আমি যাব আর আসব। যেও না, যেও না, কোনো কথাই শুনলে না আমার। রোজ রোজ আর পেরে উঠি না, সংসারের এত কাজ ভালো লাগে না, এত কাজ করে আবার সেই পুকুর থেকে জল আনতে হবে, রান্না করতে হবে। আসতে এত দেরি হলো? আর বলো না, সংসারের এত কাজ একা হাতে সামলে তারপর আসতে হয়, তাই দেরি হয়ে গেল। তা যা বলেছিস, সংসারের এত কাজ করি, তার ওপর যত জল সব তুলতে হয়, খাবার জল, রান্নার জল, স্নানের জল, সেই সব তো আমাদেরকেই তুলতে হয় না কি? কি আর করা যায়, বড়েদের যে বলবো তারও উপায় নেই, কি যে ভুতুরে রাজ্যে এসে পড়লাম, কবে যে রেহাই পাবো জানি না। রেহাই নেই, চেষ্টা কি কম করা হলো? কত ওঝা এলো, পূজা পার্বণ হলো, কিছুতেই তো কিছু হলো না, যাকে তাই। মুক্তি নেই দিদি, মুক্তি নেই, যেমন চলছে তেমনই চলবে, মরলে তবেই শান্তি দিদি। কি আর করবো বউ, মন খারাপ করিস না। আর শোন, কাল ভোরবেলা মাছ ধরবি তো? হ্যাঁ দিদি, ধরবো। তুমি আর কজনকে নিয়ে আসবে? আজ দিদি আসি, অনেক দেরি হয়ে গেল। তা তো ওই বউগুলোর কষ্ট কষ্ট, রান্না করা, কাপড় কাচা, স্নান করা, খাবারের জল, এমনকি বাথরুমের জল সব তুলতে হয়। আমার মায়েরও কত কষ্ট হয়। আরে পাগল নাতি আমার, এই পুকুরের বিশাল এক কাহিনী আছে, কি করে বোঝাই তোমায়, তুমি এখন বুঝবে না। আচ্ছা দাদু, গ্রামের কোনো লোক ছেলে এই পুকুর পাড়ে কেন আসতে পারে না? এলে নাকি সবাই মরে যায়। কি আছে দাদু এই পুকুরে? বলো না দাদু, বলো না, আমি সব বুঝবো।
আমি এখন বড় হয়ে গেছি, আর ছোটটি নেই। আমার মাও খুব বকে এই পুকুর ধারে এলে। একা একা এলে মা যেমন বকে আমিও বকব, আর গল্প বলবো না। শোনো তবে দাদু ভাই, এই পুকুর আজ থেকে প্রায় 300 বছর পুরনো। এই পুকুর ছিল এই কামেরি জমিদার রণজিৎ হালদার নামে একটি লোকের। জমিদার হলেও লোকটি একেবারে ভালো ছিল না। তার চারটি বউ ছিল, কিন্তু কোনো বউকেই তিনি ভালোবাসতেন না। গ্রামের যে মেয়েকেই তার পছন্দ হতো তাকেই বিয়ের প্রস্তাব দিত। তাই কোনো বউয়ের সাথেই তার ভালো বনিবনা ছিল না। এমনই একদিন জমিদার অন্য এক জমিদারের মেয়েকে বিয়ে করার সিদ্ধান্ত নেন, কিন্তু তার চার স্ত্রী সেই প্রস্তাব মেনে নিতে পারেনি। এই নিয়ে জমিদার ও তার চার বউয়ের প্রচুর ঝগড়া শুরু হয়। সেই রাতে জমিদার সিদ্ধান্ত নেন তার চার বউকে তিনি হত্যা করবেন বিষ খাইয়ে, আর সেটাই করলেন। তারপর তাদের মৃতদেহ এই পুকুরের জলে ভাসিয়ে দেন রাতের অন্ধকারে। সেই থেকে তার চার বউয়ের আত্মা এই পুকুরে ভূত হয়ে বাস করছে। কোনো পুরুষকে দেখতে পেলেই তাকে মেরে ফেলে। হ্যাঁ দাদু ভাই, কোনোদিনও না। একি গো, তুমি ভাত রান্না করছো কেন? আমি তো এসেই ভাত করতাম, তুমি করতে গেলে কেন? একটু দেরি হয়ে গেল গো, কিছু মনে করো না। না বউ না, কিছু মনে কেন করব? তোমাকে সংসারে কত কাজ করতে হয় সে কি আমি আর বুঝি না? ও কিছু না, ওগুলো তো আমাদেরই কাজ। এ কি, তুমি শাকসবজিগুলোও কেটে রেখেছ? তুমি দেখছি সব কিছুই করে রেখেছ, এখন আমি কি করব? তোমাকে কিছুই করতে হবে না, তুমি আমার পাশটায় এসে চুপটি করে বসো, আজ আমি রান্না করছি। না না, আমি থাকতে? তুমি এবার একটু বসো, পাগল বরটা আমার। আমি তোমার পাগল বর, আর তুমি? তুমি আমার পাগলি বউ। আর হ্যাঁ, তোমাকে তো একটা কথা বলাই হয়নি। কি কথা গো? শোনো না, আমরা ওই ভুতুরে পুকুরটা বিক্রি করে দেব, আর অন্য একটা পুকুর কিনে নেব। না গো, সেটা হয় না। তুমি তো জানো ওই পুকুরটাই আমাদের শেষ সম্বল। ভুতুরে হোক, ওই পুকুরে যা মাছ হয় সেই মাছ আর অন্য পুকুরে হয় না। ও আমি কষ্টসৃষ্ট করে মাছ ধরে নেব। না বউ না, আমি জানি মাছ ধরতে গিয়ে তোমার প্রচণ্ড কষ্ট হয়, তুমি চিন্তা করো না। তুমি চিন্তা করো না, আমার অভ্যাস হয়ে গেছে। আমার খুব কষ্ট হচ্ছে। কি হয়েছে, কি হয়েছে তোমার? তুমি এরকম কেন করছো? আমার খুব কষ্ট হচ্ছে, আমি আর সহ্য করতে পারছি না। উফ, কি কষ্ট হচ্ছে, কোথায় কষ্ট হচ্ছে, বলো বলো আমায়। আমার প্রচন্ড পেটের যন্ত্রণা হচ্ছে, আমি আর সহ্য করতে পারছি না। পারছি না সহ্য করতে। কিচ্ছু হবে না বউ, কিচ্ছু হবে না তোমার। এই দেখো আমি আছি, আমি কিচ্ছু হতে দেব না তোমার। উফ,
আমি আর পাচ্ছি না, অসহ্য যন্ত্রণা হচ্ছে, আমি আর পাচ্ছি না। কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু হবে না, আমি এক্ষুনি যেয়ে নিতাই ডাক্তারকে ডেকে আনছি, কিচ্ছু হবে না তোমার। না, তুমি যাবে না, এই মাঝরাতে ওই ভুতুরে পুকুরের কাছ দিয়ে তুমি যাবে না, আমার কিচ্ছু হবে না, তুমি শুধু আমার কাছে থাকো, আমার কিচ্ছু হবে না। না বৌনা, এটা হয় না, তুমি এইভাবে যন্ত্রণা সহ্য করবে আর আমি বসে বসে দেখব, তা হয় না, আমার কিচ্ছু হবে না, তোমার তোমার ভালোবাসা আমার সঙ্গে আছে, আমি যাব, আমি যাব আর আসব। যেও না, যেও না, কোনো কথাই শুনলে না আমার। রে, মাঝরাতে এই পুকুরের কাছ দিয়ে যাচ্ছিস, তোর প্রাণের মায়া নেই বুঝি? আমায় মেরো না, আমাকে ছেড়ে দাও, আমাকে তোমরা মেরো না। ছেড়ে দেব? তোরা প্রত্যেকটা পুরুষ শয়তান, তোরা শুধু মেয়েদের শরীর ভোগ করতে চাস, তোদের ছেড়ে দেব? কখনোই না, তুই মরবি, মরবি তুই। না, ওকে মেরো না, ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও, ও আমার জন্য এই পুকুরের ধার দিয়ে যাচ্ছিল। কি, তুমি এই অসুস্থ শরীর নিয়ে এখানে কেন এলে? আমি জানতাম তুমি এই ভূতের হাতে পড়বে, আমি যতদিন বেঁচে আছি আমার স্বামীর গায়ের একটা আঁচড়ও কাটতে পারবে না, তুমি এখান থেকে যাও। না না, সেটা হয় না বউ, তুমি চলে যাও, আমার ভাগ্যে যা আছে তাই হবে, তুমি চলে যাও, চলে যাও তুমি। আজ তোরা দুজনেই আমার হাতে মরবি। আজ আমরা দুজনে একসাথে মরতে রাজি আছি, তবুও আমরা ছেড়ে পালাবো না। মর তাহলে তোরা আমার হাতে। কি, তোর কিছু হচ্ছে না কেন? নে আবার। কি, তোর কিছু হচ্ছে না কেন? মারবি তুই ওদের? সত্যিকারের ভালোবাসা মারার ক্ষমতা তোর নেই। তোদের সাথে যা ঘটেছে আমি সবই জানি, কিন্তু তার প্রতিশোধ তোরা নিয়েছিস। 300 বছর ধরে গ্রামের কত মানুষকে তোরা হত্যা করেছিস, আর না, এবার তোদের মুক্তি। ভুল করেছি বাবা, আমরা নরক যন্ত্রণা সহ্য করতে করতে প্রতিশোধ নিতে নিতে ভুলে গিয়েছিলাম কোনটা ঠিক আর কোনটা ভুল। আমাদের মুক্তি দিন বাবা, মুক্তি দিন আমাদের। যা,
আজ তোদের মুক্তি।